রানা রায় চৌধুরীর হাত থেকে আমি দিদিভাইকে বাঁচাবই। ওই শয়তানটার মুখোশ আমি সবার সামনে টেনে খুলে দেব। ভগবান যখন আবার আমার সামনে ওই লোকটাকে এনেছে, আমাকে সুযোগ দিয়েছে আমার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে, আমি ওকে ছাড়ব না, আমি ওকে ছাড়ব না, আমি নিজেকে গুটিয়ে নেব না, আমি ভয় পাবো না, আমি লড়বই, আমি লড়বই। তুই রেজিস্ট্রি করে ফেললি আর আমাদের জানালি না পর্যন্ত? মম, আই আন্ডারস্ট্যান্ড, তোমার বা তোমাদের সকলের খারাপ লাগাটা ভীষণ স্বাভাবিক, আর আই এম সরি ফর দ্যাট। ইনফ্যাক্ট রন বলেছিল তোমাদের সকলকে ইনফর্ম করতে, আমি করিনি। কেন রে, অদ্ভুত মেয়ে তো তুই, আমাদের কাউকে কিচ্ছু বললি না। বলিনি কারণ আমি অলরেডি জানতাম যে তোমরা সকলে একটা ডিলেমাতে আছো, তাই বলিনি। কিন্তু আমি তো জানি আমি রনকে ছেড়ে থাকতে পারতাম না। ইনফ্যাক্ট আমরা অলরেডি একসাথে থাকার ব্যবস্থাও করে নিয়েছি মম। ইনফ্যাক্ট হি বট মি এ ফ্ল্যাট। মম, আই প্রমিস সোশ্যাল ম্যারেজটা না তোমাদের কারোর পারমিশন ছাড়া হবে না। শুধু একটা রিকোয়েস্ট, আমাদের চার হাতটা এক করে দাও তোমরা, প্লিজ। সমস্ত ডিসিশন নিয়ে নেবার পর, রেজিস্ট্রি করে নেবার পর এখন পারমিশন নিতে এসেছিস? আরে এসব নিয়ে কথা বাড়ি কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে। আমার ছেলে মেয়েরা আমার সামনে যা ইচ্ছা তাই করে যাবে আর আমি সেটা মেনে নেব। বাবা দেখছেন না ছেলেটাকে, একটা মেয়েকে দুদিন দেখলো কি দেখলো না, তার অতীত ভবিষ্যৎ কিছু জানলো না, না জেনে দুম করে বিয়ে করে নিল। এখন কি অবস্থা, চার দিন হয়নি চারবার অজ্ঞান হয়ে গেছে, চারটার সাথে বাজে ব্যবহার করে ফেলছে। বিহেভ ইয়োরসেলফ, তুমি কি বলছো? দে প্যারেন্টস, মায়ের তো চিন্তা হবে, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ ঠিকই বলেছো, চিন্তা তো হয় বাবা মায়ের, মাথার ঘাম পায়ে ফেলে নিজে কত স্যাক্রিফাইস করে মানুষ করে ছেলে পুলেদের। তবে বড় বৌমা, তুমি বধুয়াকে নিয়ে অযথা চিন্তা করছো, একে নতুন জায়গা, তারপর কত রকম সমস্যা থাকে সব কি একবারে জানা যায়? আমরা এতগুলো মানুষ আছি, ও কিছু বলতে না পারলে আমরা সকলে মিলে বলিয়ে নেবো।